হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল যান্ত্রিক আর তোমরা দেখছো এই চ্যানেলের অটোক্যাড টিউটোরিয়াল সিরিজের আট নম্বর ভিডিও যেখানে আমরা আলোচনা করব অটোক্যাডের পলিগান বা বহুভুজ কিভাবে ড্র করা যায় সেই বিষয়ে ভিডিওর বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর এখনো যদি আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকো নিচের ডেসক্রিপশনে তাদের লিংক দেওয়া রয়েছে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট এখন যাতে ভবিষ্যতে এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো নোটিফিকেশন তোমরা যথা যথাসময়ে পেয়ে যেতে পারো অটোক্যাডে পলিগান বা বহুভুজ ড্র করা যে প্রসিডিওর সেটা জানার আগে বেশ কিছু ইনফরমেশন আমাদের জেনে রাখা দরকার এক পলিগান অপশনের মাধ্যমে যে পলিগান বা বহুভুজগুলো আমরা ড্র করব অটোক্যাটে সেই ড্র করা পলিগান বা বহুভুজগুলো অলওয়েজ সমবাহু বা ইকুই কন্ডিশনের হয় মানে এদের যে সাইড বা আর্ম বা বাহু যেটাই বলো না কেন সেগুলো লেন্থ অলওয়েজ সেম হয় দ্বিতীয়ত পলিগান অপশনের মাধ্যমে আমরা সবচেয়ে কম নাম্বার অফ সাইড হিসেবে ত্রিভুজ ড্র করতে পারি মানে তিনটে সাইডে বহুভুজ বা পলিগান আমরা ড্র করতে পারি আর ম্যাক্সিমাম সাইড নাম্বার অফ সাইডে যে পলিগান আমরা ড্র করতে পারি সেটা হচ্ছে ওয়ান বাংলায় এক হাজার চব্বিশটা তিন নম্বর আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে ভালো মতোই জানি কোনো একটা পলিগান ড্র করতে গেলে পরে আমাদের যে মেন জিনিসটা দরকার সেটা হচ্ছে বেস সার্কেল এখানেও অটোক্যাডে আমাদের পলিগন ড্র করার ক্ষেত্রে একটা বেস সার্কেলের দরকার হবে এবং এই বেস সার্কেলের রেসপেক্টে আমাদের দু ধরনের পলিগন আমরা ড্র করতে পারি একটা হচ্ছে ইনস্ক্রাইব আর একটা হচ্ছে সার্কামস্ক্রাইব ইনস্ক্রাইব নামটা থেকে বুঝতে পারছো যে জিনিসটা ভেতরে হ্যাঁ বেস সার্কেলের ভেতরে যদি সেই পলিগনটা অবস্থান করে তাহলে সেটাকে বলে ইনস্ক্রাইব যেটা অলরেডি এখানে বাঁ দিকের ডায়াগ্রামটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পেন্টাগন রয়েছে যেটা তার বেস সার্কেলের ভেতরে অবস্থান করছে তাই ইনস্ক্রাইব এবং সেই পেন্টাগনের যেগুলো কৌণিক বা শীর্ষবিন্দু যে বলো না কেন সেইগুলো ও তার বেস সার্কেলের পরিধির ওপর অবস্থান করছে এটা হচ্ছে ইনস্ক্রাইব আর এখানে আরেকটা পেন্টাগন ড্র করা রয়েছে যেটা সার্কামস্ক্রাইব কন্ডিশনে সারকামফারেন্স মানে যে বেস সার্কেল তার চারপাশে তার বাই আউটসাইডে আমার পলিগানটা ড্র হয়েছে এবং সেই পলিগানের যে আর্মগুলো সেটা তার বেস সার্কেলের সাথে ট্যানজেন্সিয়াল কন্ডিশনে রয়েছে তাই এটা হচ্ছে সার্কামস্ক্রাইব কন্ডিশন তবে এই ক্ষেত্রে বলে রাখা ভালো এই যে বেস সার্কেল এটা কিন্তু পলিগান ড্র করার সময় ভিজিবল হয় না এখানে আমি একটা সার্কেল ড্র করে বেস সার্কেলটাকে বুঝিয়েছি জাস্ট তাহলে চলো এবার পলিগান ড্র করে দেখা যাক অটোক্যাডে পলিগন বা বহুভুজ আমরা ড্র করার ক্ষেত্রে আমরা শুরু করতে পারি ড্র টুল বারে এখানে যে পলিগান অপশন রয়েছে ওপর থেকে চার নম্বর অপশন পলিগন এখান থেকে ক্লিক করে পলিগান কমান্ডটাকে অ্যাক্টিভ করে আমরা পলিগান ড্র করা শুরু করতে পারি এছাড়াও ওপরে মেনুবারে ড্র অপশনে ক্লিক করলে পরে এখানে যে পলিগান অপশন রয়েছে এখানে ক্লিক করে আমরা পলিগান ড্র করা শুরু করতে পারি আমি এখানে ক্লিক করলাম পলিগন তাহলে এখানে আমার কাছে যেটা কমেন্ট এরিয়াতে আসলে দেখতে পাবো যে পলিগান অপশানে একটিভ রয়েছে তাই পলিগান লেখা রয়েছে অ্যান্ড এন্টার দ্য নাম্বার অফ সাইট মানে আমার যে পলিগান বা বহুভুজ আমি ড্র করব তার নাম্বার অফ সাইট বা বাহু কতগুলো এখানে লেখা রয়েছে অলরেডি বাই ডিফল্ট ফাইভ হয়ে রয়েছে মানে আমি যদি এন্টার ক্লিক করি তাহলে ফাইভ মানে পেন্টাগান বা পঞ্চভুজ ড্র হবে এই যে নাম্বারটা এটার কথা আমি বলছিলাম যে মিনিমাম থ্রি মানে আমরা একটা ত্রিভুজ ড্র করতে পারি সমবাহু ত্রিভুজ বা ম্যাক্সিমাম হতে পারে ওয়ান জিরো টু ফোর মানে হাজার চব্বিশ তো আমি এখানে যেহেতু ফাইভ হয়ে রয়েছে আমি জাস্ট এন্টার ক্লিক করলে পরেই সেটা একটা পেন্টাগন ড্র করার জন্য মানে প্রোগ্রেস হয়ে যাবে এবারে আমার কাছে জানতে চাইছে যে স্পেসিফাই সেন্টার অফ পলিগন আমি যে পলিগানটা ড্র করবো এখানে যেটা পেন্টাগান আমি ড্র করব তার যে বেস সার্কেল তার সেন্টার পয়েন্ট কোথায় যদি কোনো পয়েন্ট আমাদের অলরেডি ড্রয়িং অনুযায়ী ডিমান্ড থাকে তাহলে সেই পয়েন্টটা আমরা ক্লিক করব। এখানে জাস্ট আমার কাছে এম বি সেটা পড়া ওয়ার্কস্পেস রয়েছে তাই আমি তার যে কোনো একটা জায়গায় আমি জাস্ট ক্লিক করলাম তাহলে সেটা সেন্টার নিয়ে নিল আমার সেই পলিগানের বেস সার্কেলে তারপরে আমার কাছে জানতে চাইছে যে এন্টার অ্যান্ড অপশান কি না ইনস্ক্রাইবড না সারকামস্ক্রাইবড আমি কিছুক্ষণ আগেই বুঝিয়েছি যে ইনস্ক্রাইব আর সার্কস্ক্রাইব কি তো ইনস্ক্রাইবের আই রয়েছে ক্যাপিটাল তাই আমি এখানে যদি ক্লিক করে আই টাইপ করে এন্টার ক্লিক করি মানে যে পলিগানটা আমার ড্র হবে সেটা ইনস্ক্রাইব হবে আর সি লিখে এন্টার ক্লিক করলে যেটা ড্র হবে সেটা সার্কস্ক্রাইব হবে অলরেডি দেখো বাই ডিফল্ট এখানে সি রয়েছে মানে আমি যদি কোনো কিছু টাইপ না করে শুধু এন্টার ক্লিক করি তাহলে যে পলিগানটা সেটা ড্র হবে সার্কস্ক্রাইব আমি প্রথমে ইনস্ক্রাইব ড্র করে দেখাচ্ছি তাই আই ক্লিক করে টাইপ করে আমি এন্টার ক্লিক করলাম নেক্সট আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল আমার যদি রেডিয়াস জানা না থাকে তাহলে আমি আমার প্রয়োজন অনুযায়ী মাউস ক্লিকের মাধ্যমে আমার প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার যে পলিগানটা বা পেন্টাগানটা দরকার সেটা আমি ড্র করতে পারি আর যদি আমার রেডিয়াস জানা থাকে তাহলে রেডিয়াস এন্ট্রি করবো মানে আমি সাপোজ আমি বললাম যে আমি যে পলিগান বা পেন্টাগানটা ড্র করছি তার যে বেস সার্কেল সেটা হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড মিলিমিটার তাহলে আমি এখানে হান্ড্রেড ক্লিক করে এন্টার যে ক্লিক করব দেখো এই হচ্ছে আমার একটা সমবাহু পঞ্চভুজ বা ইকুইল্যাটারাল পেন্টাগন ড্র হলো যার যেটা বেস্ট যার বেস সার্কেলের রেডিয়াস হচ্ছে হানড্রেড মিলিমিটার সিমিলারলি আমি এবারে একটা সার্কামস্ক্রাইপ পেন্টাগন ড্র করব আমি এবারে ড্র টুলবারে এখানে পেনটাগন অপশানে পলিগন অপশানে ক্লিক করলাম নিচে কমান্ড এরিয়াতে আসলে আমি দেখতে পাবো যেখানে আমার কাছে জানতে চাইছে ইন্টার দ্য নাম্বার অফ সাইট যেহেতু পঞ্চভুজ পেনটা আমি ড্র করবো তাই ফাইভ হয়ে আছে আমি এন্টার ক্লিক করলাম নেক্সট আমার কাছে জানতে চাইবে যে স্পেসিফাই সেন্টার অফ দ্য পলিগান আমি এখানে একটা পয়েন্টে জাস্ট ক্লিক করে সেন্টারটা বোঝালাম নেক্সট আমার কাছে জানতে চাইছে ইনস্ক্রাইব না সার্কামস্ক্রাইব আমি আগেরটা ইনস্ক্রাইব ড্র করেছিলাম তাই বাই ডিফল্ট দেখো আয় হয়ে রয়েছে মানে ইন্টার ক্লিক করলে আমার ইনস্ক্রাইব আবার অপশানটা সিলেক্ট হয়ে যাবে এবার আমি সার্কামস্ক্রাইব ড্র করতে চাই তাহলে সি লিখে এন্টার ক্লিক করলাম কারণ সার্কানস্ক্রাইবের সিটা ছিল হচ্ছে ক্যাপিটাল নেক্সট এগেন আমার কাছে জানতে চাই যে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল আমি আগেরটা যেটা ড্র করেছিলাম তার রেডিয়াস ছিল হচ্ছে হানড্রেড মিলিমিটার আমি এখানেও হানড্রেড মিলিমিটারই দিচ্ছি হানড্রেড লিখে এন্টার ক্লিক করলাম তাহলে দেখো এখানে যে পেন্টাগনটা আমার ড্র হলো সেটা একটু বড় রেডিয়াস কিন্তু আমি সেম দিয়েছিলাম তার রিজন না এখানে আমার সার্কেল যেটা বেস সার্কেল তার ইনস্ক্রাইব তার ভেতরে পেন্টাগনটা আমার ড্র হয়েছে তাই এটা সাইজে ছোট আর এখানে যে পেন্টাগনটা ড্র হয়েছে সেটা হান্ড্রেড মিলিমিটার রেডিয়াসের একটা বেস সার্কেলের সার্কামফারেন্সে মানে বাইরে তৈরি হয়েছে তাই এখানে পেন্টাগনটা বড় না সাপোজ আমার একটা অক্টাগন বা অষ্টভুজ দরকার যেটা সার্কামস্ক্রাইব এবং সেই তার বেস সার্কেলের রেডিয়াস হচ্ছে সেম হান্ড্রেড মিলিমিটার তো চলো ড্র করে দেখা যাক আমি এখান থেকে পলিগান অপশনটা নিলাম নিচে এসে আমার এখানে জানতে চাইছে যে এন্টার দ্য নাম্বার অফ সাইড আমি সেখানে ক্লিক করে অক্টাগন যেহেতু এইট অষ্টভুজ এইট ক্লিক করে এন্টার ক্লিক করলাম নেক্সট আমার কাছে জানতে চাইছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন তাহলে আমি তার সেন্টারের যে কোনো একটা অবস্থান বোঝালাম নেক্সট আমার কাছে যাচ্ছে ইনস্ক্রাইব না সার্কামস্ক্রাইব আমি সার্কামস্ক্রাইব ড্র করতে চাই তাই সি অলরেডি এখানে হয়ে রয়েছে তাই আমি সি আর টাইপ না করে শুধু এন্টার ক্লিক করলাম নেক্সট আমরা জানতে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল আমি রেডিয়াসে সেম রাখতে চাইছি হান্ড্রেড মিলিমিটার তাই হান্ড্রেড ক্লিক করে এন্টার ক্লিক করলাম তাহলে এই মুহূর্তে দেখো আমার একটা পলিগান যেটা হচ্ছে অক্টাগান বা অষ্টভুজ যার আটটা সাইড রয়েছে এবং এটা হচ্ছে সারক্রাম স্ক্রাইব পলিগান যার বেস সার্কেলের রেডিয়াস হচ্ছে হানড্রেড মিলিমিটার তো এই এইরকমভাবে আমাদের যখন যেরকম নাম্বার অফ সাইডের পলিগান দরকার সেটা ইনস্ক্রাইব হোক বা সার্কামস্ক্রাইব হোক আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা পলিগান ড্র করতে পারি যেগুলো প্রত্যেকটাই হবে সমবাহু বা ইকুইল্যাটাল পলিগান এবং তাদের নাম্বার অফ সাইড মিনিমাম হবে থ্রি বা ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে ওয়ান ফোর এর মধ্যে আমরা যে কোনো নাম্বার অফ সাইডের পলিগান এইভাবে আমরা অটোক্যাটে ড্র করতে পারি আশা করি পলিগান বা বহুভুজ কীভাবে ড্র করো সেটা ভালোভাবে তোমাদের এক্সপ্লেন করতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও আর এখনও যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন যাতে এই চ্যানেল থেকে ভবিষ্যতে যে ভিডিওগুলো আপলোড হতে চলেছে সেইগুলোর নোটিফিকেশন তোমরা যথা সময়ে পেয়ে যেতে পারো এই ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ